দুর্ঘটনার কবলে ময়মনসিংহ এক্সপ্রেস, ভৈরব নেত্রকোনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম রুবেল, যাচ্ছি তার কাছে। রুবেল, ট্রেন দুর্ঘটনাটি কখন কিভাবে ঘটলো আর রেল যোগাযোগ চালু হতে কতক্ষণ সময় লাগবে জানাবেন দর্শকদের। ধন্যবাদ আপনাকে। আজ সকাল 8টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী যে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, এটি কিন্তু যখন কেওয়াটখালী এলাকায় পৌঁছায় তখন কিন্তু এটির মাঝের চারটি চাকা লাঞ্ছিত হয়। এই লাঞ্ছিত হওয়ার ফলে ময়মনসিংহ চট্টগ্রাম, ময়মনসিংহ কিশোরগঞ্জ, ময়মনসিংহ নেত্রকোনা এবং ময়মনসিংহ জারিয়া এই চারটি রুটে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে এখন কিন্তু উদ্ধার কাজ চলছে, যে রেলওয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। আমি কথা বলেছিলাম রেল কর্তৃপক্ষের সাথে, তারা বলেছে এখনো ঘন্টা দুই ঘন্টা সময় লাগতে পারে ট্রেন চলাচল স্বাভাবিক হতে। একটু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে যে জায়গাটিতে ট্রেন লাঞ্ছিত হয়েছে এই রুটে কিন্তু একটু পিছনেই গত 5 দিন আগেও কিন্তু ট্রেন লাঞ্ছিত হয়েছিল, সেই নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি লাঞ্ছিত হয়েছিল। এর 5 দিন পরে কিন্তু আবারও আরেকটি ট্রেন একই রুটে প্রায় একই জায়গায় ট্রেন লাঞ্ছিত হয়েছে। বারবার এই লাঞ্ছিতের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, যাত্রী যারা রয়েছে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আমি কথা বলেছিলাম যারা ট্রেন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম যে কি কারণে বারবার ট্রেন লাঞ্ছিত হয়েছে, তারা কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলেনি। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেনের লোকজন যারা রয়েছে, লোকসুত্র লোকজন যারা রয়েছে, ট্রেন মেরামতের কাজ যারা করছে তারা কিন্তু ট্রেন লাঞ্ছিতের কাজ করে যাচ্ছে। তবে ট্রেন যে মেরামতের কাজ শেষ হলে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা হতে এখনো ঘন্টা দুই ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ট্রেন কর্তৃপক্ষ। আর আপনি দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ যে কেওয়াটখালী এলাকায় যে নাসিরাবাদ এক্সপ্রেস যে ট্রেনটি লাঞ্ছিত হয়েছে, এটি লাঞ্ছিতের যে যে মেরামতের কাজ চলছে সেই মেরামতির কাজ চলছে রেলওয়ে কর্তৃপক্ষ। হয়তো আর ঘন্টা দুই ঘন্টার ভিতরেই হয়তো এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ইতিমধ্যেই কিন্তু যে ময়মনসিংহে নেত্রকোনা, ময়মনসিংহ জারিয়া, ময়মনসিংহ ভৈরব রুটে, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, বারবার এই ট্রেন লাঞ্ছিত হওয়ার ঘটনায় যে এলাকাবাসী এবং ট্রেন যাত্রী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু খুব বিরাজ করছে। আমি এখানে কথা বলতে চেয়েছিলাম যে ট্রেন কর্তৃপক্ষে কয়েকজনের সাথে, তারা কিন্তু এখানে কথা বলতে কেউ কিন্তু রাজি হয়নি যে কি কারণে বারবার ট্রেন কি কারণে বারবার একই এলাকা একই রুটে ট্রেন লাঞ্ছিত হচ্ছে এ ব্যাপারে কিন্তু কেউ কথা বলতে রাজি হয়নি। তো উর্বি, এই ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। রাহাত।